করোনা আবহের মধ্যেই কিন্তু দাপট দেখাচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া, তুঙ্গে রাজনৈতিক তরজা। মশাবাহিত রোগে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্য সরকারের সমালোচনা বিজেপির, ওদের কথায় মানুষ গুরুত্ব দেয় না, পাল্টা কটাক্ষ তৃণমূলের। যখন ডেঙ্গু ম্যালেরিয়া ব্যাপকভাবে আজকে ছড়িয়ে পড়ছে, প্রথমত সরকার সেটাকে চাপার চেষ্টা করছে, অকারণ বাজার গরম করতে চাইছে বামফ্রন্ট এবং বিজেপি। আগামী মাসেই কলকাতায় পুরো ভোট, তার আগে ডেঙ্গি নিয়ে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। এখনো রাজ্যে প্রতিদিন 800 জনের বেশি করোনা আক্রান্ত হচ্ছেন, দৈনিক মৃতের সংখ্যা রয়েছে 10-এর উপরে। তার মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিধাননগর পুর এলাকার বাসিন্দা শতাব্দী সাহা নামে এক গৃহবধূর। ডেঙ্গি ম্যালেরিয়া প্রকোপ ঠেকাতে পুরসভা এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দুই অসুখে আক্রান্তের পরিসংখ্যানও পেশ করেন তিনি। আগের বছরে আমরা টেস্ট করেছিলাম 84,000, সেখানে 2,200 পজিটিভ কেস পাওয়া গেছিল, অর্থাৎ পজিটিভিটি রেট ছিল 2.6%। তো আগের বারে যদি 84,000 টেস্ট করা হয়ে থাকে, এবারে আমরা টেস্ট করেছি 1,46,000 এবং তাতে আমরা পজিটিভিটি পেয়েছি 2,352, অর্থাৎ টেস্ট বেশি করেছি, সংখ্যাটা কমে গেছে। এখানে আগের বারে যেটা রেট ছিল 2.6%, এবারে পজিটিভিটি রেট হয়েছে 1.6%। এখনো পর্যন্ত মারা গেছেন 6 জন, গত বছরও 8 জন মারা গিয়েছিলেন। যদিও বিরোধীদের দাবি রাজ্য সরকার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান চাপার চেষ্টা করছে, পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফেও। যখন ডেঙ্গু ম্যালেরিয়া ব্যাপকভাবে আজকে ছড়িয়ে পড়ছে, প্রথমত সরকার সেটাকে চাপার চেষ্টা করছেন, অতীতেও যেভাবে করেছেন এখনও সেই অবস্থানে আছেন, এবং তার সঙ্গে এই দায়িত্ব জ্ঞানহীনতার সবচেয়ে বড় পরিচয় এটাই, মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলে এরকম কখনো গোয়া কখনো ত্রিপুরায় বেড়াতে চলে যাচ্ছেন। আজকে এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষকেই রুখে দাঁড়াতে হবে। কলকাতা শহর আমরা চাই কিছু মৌসুমি সমস্যা থাকে, এখন মানুষের সচেতনতাও দরকার, সরকারের বা পুরো বোর্ডের তৎপরতাও দরকার। নিশ্চিতভাবে আগের থেকে অনেক ভালো পরিস্থিতি, কিছু ঘটনা ঘটছে যেটা প্রাকৃতিক নিয়মে ঘটে থাকে, সেটাকে কমানোটা হচ্ছে দায়িত্ব। সিপিআইএম বা বামফ্রন্ট বা বিজেপি তারা হয়তো উৎসাহ করার জন্য যেগুলো বলছেন, মানুষ বুঝতে পারবেন যে সারা বছর তৃণমূল বোর্ড, তৃণমূলের জনপ্রতিনিধিরা, তৃণমূলের প্রশাসন অফিসাররা তারা কিন্তু শহরটাকে যত্নে রাখ, অকারণ বাজার গরম করতে চাইছে বামফ্রন্ট এবং বিজেপি। এই প্রেক্ষাপটে মানুষকেই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কলকাতার পুর প্রশাসক। এই ডঙ্গু পরিস্থিতিকে মোকাবিলা করার চেষ্টা করছি, অতীনও প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে দৌড়চ্ছি, যতটা সম্ভব আমরা করছি। ডেঙ্গু পরিস্থিতি এখনও আমি বলছি নিয়ন্ত্রণের মধ্যে আছে, তাই শুধু নিজের বাড়ি নয়, নিজের পাড়া, নিজের প্রতিবেশীদের জায়গাটাও যাতে পরিষ্কার থাকে সেটা লক্ষ্য রাখাটা আমাদের কাজ। করোনা সংক্রমণে আতঙ্ক এখনো পিছু ছাড়েনি, তার মধ্যে ডেঙ্গির থাবা উদ্বেগ আরো বাড়াচ্ছে। অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।